নিজের নাবালিকা মেয়েকে অভিযুক্ত মায়ের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানা এলাকায় আটক মাকে করেছে পুলিশ নিজের নাবালিকা মেয়েকে পিটিয়ে মারার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে এমন অমানবিক ঘটনাটি ঘটেছে ক্যানিং থানা এলাকায় মৃত নাবালিকার নাম প্রিয়াশা সরকার অভিযুক্ত মা পদ্ম সরকারকে আটক করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে ক্যানিং থানার কুমারসা পাড়ার বাসিন্দা পদ্ম সরকার দীর্ঘদিন ধরে নিজের নাবালিকা মেয়ের ওপর নানাভাবে অত্যাচার করত। কখনো গরম খুন্তির ছ্যাঁকা কখনো বা শরীরে পিন ফুটিয়ে দেওয়ার মতো অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে ব্যাগ কিংবা অন্য কিছু জিনিসপত্র সব কিছু বাচ্চাটার কাছেই দিত আর বাচ্চাটার মা মোবাইলটা ঘাঁটতে ঘাঁটতে মেন রোডের ওপর থেকে হাঁটতে হাঁটতে চলে যায় কারণটা আমরা ঠিক বলতে পারবো না তবে ওর ওপরে এত অত্যাচার হতো যা গ্রামের মানুষ ওর উপর অতিষ্ঠ হয়ে গেছিলো তারপরে হঠাৎ আজকে মারা গেছে এই খবর পেয়েই আমরা ছুটে উঠে ওখানে যাই হাঁটুতে রক্তের দাগ আছে গায়ে গায়ে কালো কালো দাগ আছে এমনকি পেন ফোটানো হতো সেই সবগুলো রক্তের দাগ আছে প্রতিবেশীরা প্রতিবাদ করলে অন্যত্র বাড়ি ভাড়া নিয়ে চলে যেতেন পদ্ম সরকার সেখানে নাবালিকার ওপর চলত নানাভাবে অত্যাচার রবিবার অত্যাচারের মাত্রা বেড়ে যায় প্রচণ্ড মারে জ্ঞান হারায় ছোট্ট মেয়েটি